চলমান এইচএসসি পরীক্ষা ছাড়াও চলতি সপ্তাহে ঢাকা মহানগরীতে উল্টো রথযাত্রা, তাজিয়া মিছিল সহ বেশ কিছু কর্মসূচি থাকায় নগরবাসীর জনদুর্ভোগ কমাতে ক্রাইম বিভাগ ও ট্রাফিক বিভাগ সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন ট্রাফিক দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসান। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাপ্তাহিক ট্রাফিক আপডেট নিয়ে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, চলতি সপ্তাহে ট্রাফিক চ্যালেঞ্জ মাথায় রেখেই ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সম্মানিত নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে রাত দিন কাজ করছেন আইটি ট্রাফিক বিভাগ সহ টিম ডিএমপির সকল সদস্য। ঢাকা মহানগরীতে ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তো এ সপ্তাহে তিনটি পরীক্ষা আছে, কাল একটি 14 তারিখে, 16 তারিখে একটি, আর 17 তারিখে আরেকটি। প্রত্যেকটি বিভাগের ট্রাফিকের উপকমিশনারগণ তাদের মতো করে এই ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে জনভোগান্তি যেন কমাতে পারি আমরা, সেটির ব্যাপারে সকল ডিভিশনে সকল উপকমিশনারগণ কাজ করছে তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী।